হাই ফ্রেন্ডস, আজকে আমরা একটা তপনে যাচ্ছি। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই পরিস্থিতি খারাপ। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আগামী 19 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি হতেই থাকবে। তো যাই হোক, খুবই খারাপ রাস্তাঘাটের। তো আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি, তো বের হচ্ছি আর কি বাড়ি থেকে, সেটা দেখাচ্ছি। আর বাদ বাকিটা তপনে গিয়ে দেখাবো। আমি দেখাই তো সামনে থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন রাস্তাঘাটের পরিস্থিতি হয়ে গেছে। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, আমরা তিনজন আজকে এক বাইকে। আমার শাশুড়ি হচ্ছে, আমার শাশুড়ি মা হচ্ছে গাড়িতে যায় বিশেষ করে, আর আমরা দুজন বাইকে যাই। আর আমাদের কাগজপত্র ওকে আছে, কারণ আমরা থানার অফিসারদের সঙ্গে চলতে হয়। তো আমরা যদি আইনের রক্ষক হয়ে যদি নিজেদেরই কাগজ ঠিক না থাকে তাহলে খারাপ দেখায়। ওই জন্য আমার সমস্ত কাগজ ওকে আছে। আর আজকে অল্প একটু সময়ের জন্য খালি এই তপন যাবো, 3 কিলোমিটার এখান থেকে। তো সেই জন্য নিয়েছি, তো এটা পরে জানাবো। তো তোমরা দেখো, এই যে না আমরা মোটরসাইকেলে বসে আছি। ঠিক আছে, এবার সামনে দেখো, অল্প একটু সময়। বন্ধ করে দিলাম, দেখাবো আবার আরেকটু পরে। আমরা এখন হাঁটে হাঁটে যাচ্ছি, একটু বাড়ির তো হাঁটার সময় পাই না, আর আমাদের বাড়ির হাঁটার জায়গাও নাই, সব কাদা আর কাদা। আসলে আমি এক জায়গায় ভুল করে একটু দূরে চলে আসছি, জামাই মোটরসাইকেল নিয়ে গেল। আমরা মা বেটি এখন হাঁটে হাঁটে যাচ্ছি। আমরা বললাম, আমি বললাম যে তুমি চলে যাও মোটরসাইকেল নিয়ে, আমরা হাঁটতে হাঁটতেই যাব। তার জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। মা, জুতাটা কেন খুললে না? থাক থাক
করে আর ওলে আমার জায়গা বসার জায়গা নিলে মেলাই সব নিয়ে দিয়ে গাছ নাই গেছি আর এই দিয়ে আসতা এটা এটা গোটাই আসতা রাস্তা আছে পায়ে হাঁটা এমনি গাড়ি যাওয়ার রাস্তা নাই এমনি পাকা রাস্তা নাই এটাই তো করছি সিমেন্টের মধ্যে একটা জঙ্গল পূজা হবে তো কি সুন্দর ফুল না যায় নিয়ে যায় যায় পূজাও যায় আমার মাই তো আসেনি আমাকে কি বলছে দারুণ তো ফুলটা সূর্যমুখীর মতো ওই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি আরেক জায়গায় আমরা আজকে পুরো ঘুরছি আপনারা যদি আত্মীয়তা করেন তাহলে আসবে তাহলে চান্স পাবে না তাহলে মা বলো কি আছে বলো হ্যাঁ এই যে হ্যাঁ বলো আগে কি দরকার আছে সেটা বলো ঠাকুরের দা হ্যাঁ অনেক ধন্যবাদ না আমার বর আছে আমরা সবাই মিলে করি তিনজন মিলে ছেড়ে দেবো তোমাদেরকে হ্যাঁ কিছু বললে বলো কি জানি কিছু বলার ইচ্ছে হয় আমার সব বান্ধবীরা বলিছে যে মাসির অত বড় বড় চুল চুলগুলা কেন কাটে দিলো
এই দেখো আমার কত তাড়াতাড়ি কত বড় চুল হয়ে গেল। আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম, তোমাদেরকে বললাম যে পরে বলবো, মানে আমরা বেরিয়েছি একটা কাজে। এই যে দেখো জিনিসগুলো বুঝতে পারবে, এই যে স্টেশনারি দোকানে তো গেলাম, তোমাদেরকে দেখালাম। ওখানে যাওয়ার পরে মানে আমরা ভিডিও করার জন্য এতই মানুষ, আমাদের লোকালের লোক আমাদের ভিডিও দেখে, এই যে ছবি তুলেছি যেগুলো থাম্বনেইলে দিয়েছি ওগুলো তো দেখা হয়েছে, অনেক লোক কথা বলছে, তাদের সঙ্গে তুলিনি, কেউ তুলছে কেউ তুলিনি, সবার সঙ্গে আমি যাদের ছবিগুলো দেই সবই কিন্তু এই যে ভিডিও বানানোর জন্য আমাদের সঙ্গে দেখা হয় ওগুলো লোকের। আমি তো বলছি যে আমরা ব্লগ করার অভ্যস্ত নই, ফোনটা যে বের করব ওরা গল্প বলে যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে হাঁটতে হাঁটতে একটা লোকের সঙ্গে দেখা হলো, তখন ওই ভালো মন্দ গল্প করছে যে ভালো লাগে, এটা তো সবসময় বলে ভালো লাগে দেখি, কেউ বলে আমার মেয়ে সবসময় দেখে, কেউ বলে আমার দিদি সবসময় দেখে ভিডিও, তখন যে ফোনটা বের করে মুখের সামনে যে ধরবো মানে ওইটা আর মনে হয় না, কেমন জানি মনে হয় একটা যে ধরলে কি যে বলবে যে বাবা এখানেও আবার বুদ্ধি করছে আমাদেরকে তোলার। আমি বারবারই বলছি যে পরে বলবো আমরা কি কাজে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা মহালয়া করব ফানি ভিডিও, সেই জন্য মহালয়ার এই দাও মালা এগুলো দুর্গার জিনিস যেগুলো লাগে মোটামুটি সেগুলো নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। এগুলো নিয়েছি মোট এই 250 টাকা হবে, এই 240 টাকা দিয়ে সব নিয়েছি। আর ওই যেই বর্মাটাকে দেখালাম, ওই বর্মার ওখানে গেছিলাম, ওই বর্মা বলেছিল যে আমাদের এখানে জায়গা বিক্রি আছে, 50,000 টাকা করে শতক দেবে, সবাই নিচ্ছে, তোমরা দেখবে নাকি। সেই জন্য আমার মা বলছে কি যে চল তো গিয়ে শুনে আসি, ওই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেল নাকি। সেই জন্যই গিয়েছিলাম, বেরিয়ে অনেক ঘুরলাম আর মহালয়ার জন্য সব জিনিসপত্র কিনলাম। ফলস চুল এটা নিয়েছি, আর এই যে একটা মালা, নরম খুব, দেখো দেখে হয়তো খসখস মনে হচ্ছে কিন্তু খুব নরম। তোমাদেরকে যেন আমি বলছিলাম যে বলবো না, হাসছিলাম কারণ যেহেতু ভিডিও করার জন্য আমরা দাঁটা বিশেষ করে আনতে গেছিলাম, আর দেখো দাঁটার রং উঠে গেছে, মানে ছিল না, তিনটা ছিল তার মধ্যে সব ন্যালপাল হয়ে গেছে, এটাই মোটামুটি ছিল। আবার মা আস্তে আস্তে বলছে যে দুটো নিলে ভালো হতো, আমাদের সেটাও মনে নেই। আর দোকানে গেছি, আর দোকানের ওই দোকানদার কাকুর দুটো ছেলে মেয়ে আছে, একটা ভাস্তা আর একটা মেয়ে, মানে এমন মাতামাতি শুরু করেছে, তোমাদেরকে তো ভিডিও দেখালাম একটু করেছি, আর বাদ বাকি আরও বড় মানুষজন সব চলে এসেছিলো, সেই জন্য আমি আর কি বলবো কিছু ভুলে যাচ্ছি, মানে মনে মনে করে যে কোনো একটা জিনিস নেব সেই পরিবেশটা আর থাকলো না। আর সবাই রাস্তাতে এসেছে আমাদের সঙ্গে গল্প টল্প করলো, তাছাড়া আমাদের কিন্তু খুব মজা মজার গল্প হয়, কথা হয়, তোমাদেরকে দেখানোর জন্য আমার মনটা খুব কষ্ট হয়। যেমন অন্ধকার হয়ে গেছিলো ঠিক আছে, তবুও দেখতে পেতে আলো আছে রাস্তার সাইডে, কত সুন্দর গল্প হলো, সবাই বললো যে তোমরা কোথায় এসছো, চলো আমাদের বাড়িতে। একটা লোক বললো তো আমি আর কি বলবো, আমরাও ভিডিও করতে পারলে ভালো হতো। হ্যাঁ ওটা তো দোকানে তোমরা তো দেখলেই, এই তো এইভাবে ফোন বের করতে পারি না কিন্তু দারুণ মজার মজার ঘটনা ঘটে আমরা বাইরে বের হলে, তখন তোমাদের জন্য আমার মন খুব কষ্ট হয়, জানি না এটা কবে ঠিক করতে পারবো, তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ঠিক করতে পারি। সব জায়গায় মোবাইল বের করা, আর সবাই জানি সেটা ঠিকভাবে নেয় যে ঠিক আছে ওরা করছে ভিডিও করে জন্য বের করেছে, কোনো জানি গন্ডগোল না হয়, আমার ভয় লাগে কে বলবে হ্যাঁ তোমরা এইরকম একদম রাস্তাতেও ভিডিও করতে হবে, এগুলো আবার কোন সময় বলে আমি সোশ্যাল মিডিয়া যেতে চাই না, আমার ভিডিও দিও না, সোশ্যাল মিডিয়া গুনে হচ্ছে ও খায় ফেলবে। আর আমাদেরকে কেউ সেভাবে বলেনি এখনো, আমি মানে দেখি তো চারিদিকে, আমাদের এখানে আরো লোক আছে যারা মানে কথাবার্তা গুলো শুনি, বলে যে ওখানে গিয়েছিলাম এখানে একটা ছেলে ফোন বের করেছে তখন এইরকম করে বলছে, এরকম মানে শুনে শুনে আরো আতঙ্ক হয়ে গেছে, যেমন যদি বাবা আমরা বের করতে যাই কেউ কিছু বলে, এই জন্য ভয়েতে বের করি না। একদম সবকিছু নিয়ে আমি সবার সঙ্গে গল্প টল্প করে আসতে দেরি হয়ে গেল, তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা, টাটা টাটা টাটা।